বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি Z117 ফুয়েল পাম্প। তো এটিকে খুলে আমি এলিমেন্ট এবং ডেলিভারি ভাল্ভ চেঞ্জ করব। তো সবার প্রথমে আমি ফুয়েল পাম্পটিকে খুলে নেব, তারপরে এটিকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটিকে দেখছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফুয়েল পাম্পটি খোলা হয়ে গেলে আমাদের প্রথমে ফুয়েল পাম্পটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং তারপর আমরা নতুন এলিমেন্ট এবং ডেলিভারি ভাল্ভ লাগাবো। তো আমার ফুয়েল পাম্পটি পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং নতুন এলিমেন্টের প্যাকেটটি আমি কেটে নিলাম। তো এলিমেন্ট এটি 117 এলিমেন্ট। তো এলিমেন্টটিকে আমি প্যাকেটের মধ্যে রেখে এলিমেন্ট হোল্ডারটিকে প্রথমে আমি ফুয়েল পাম্পের মধ্যে বসিয়ে নেব। তো বন্ধুরা, চলো প্রথমে এলিমেন্ট হোল্ডারটিকে ফুয়েল পাম্পের মধ্যে বসিয়ে নিই। তো আমাদের এইভাবে এলিমেন্ট হোল্ডারটিকে ফুয়েল পাম্পের মধ্যে বসিয়ে নিতে হবে এবং এলিমেন্ট স্ক্রুটিকে লাগিয়ে নিয়ে এলিমেন্ট হোল্ডারটিকে লক করে নিতে হবে। তো বন্ধুরা, চলো এলিমেন্ট স্ক্রুটি লাগিয়ে নিই। এলিমেন্ট স্ক্রুটি লাগিয়ে নেওয়ার পরে আমাদের এলিমেন্ট স্ক্রুটিকে ভালোভাবে টাইট করে নিতে হবে, যাতে এলিমেন্ট হোল্ডারটি এদিক ওদিক কোনো দিকে ঘুরে না যায়। এরপর আমাদের ডেলিভারি ভাল্ভ, তো ডেলিভারি ভাল্ভটি আমি বসিয়ে নিলাম। এরপর ডেলিভারি ভাল্ভের ওয়াশার, ডেলিভারি ভাল্ভের ওয়াশার দেওয়া হয়ে গেল। এরপর ডেলিভারি ভাল্ভ স্প্রিং এবং ডেলিভারি ভাল্ভের হোল্ডার, তো স্প্রিং দিয়ে হোল্ডারটি লাগিয়ে নিতে হবে এবং আমাদের এলিমেন্ট হোল্ডারটিকে ভালো করে হাত দিয়ে যতটা সম্ভব টাইট করা যায় টাইট করে নিতে হবে। এরপর আমাদের এলিমেন্ট স্প্রিংটি বসিয়ে নেওয়ার পরে এলিমেন্ট সিট, যে গোল সিটটি রয়েছে, লিখে দিয়ে দিলাম। এরপর আমাদের এলিমেন্টটি লাগিয়ে নিতে হবে। তো এলিমেন্টের যে কাটা অংশটি রয়েছে, এটিকে আমাদের যে ডিজেল পাম্প লাগানোর যে নিপিলটি রয়েছে ওই নিপিলের দিকে রেখে এলিমেন্টটিকে বসিয়ে নিতে হবে। এরপর এলিমেন্ট কন্ট্রোলার, যেটি এলিমেন্টের তেলটাকে কন্ট্রোল করে, আমাদের কন্ট্রোলারটি লাগিয়ে নিলাম। এরপর আমাদের রোলার, তো রোলারটি বসিয়ে নেওয়ার পরে আমাদের রোলার পিন দিয়ে লক করে নিতে হবে, যাতে রোলারটি বাইরে বেরিয়ে আসতে না পারে। এটি হলো রোলারের লক পিনটা। তো পিনটিকে আমি বসিয়ে নিয়ে রোলারটিকে লক করে দিলাম এবং ভালো করে বসিয়ে নিলাম, যাতে এটি কোনোভাবে বেরিয়ে আসতে না পারে। এরপর আমাদের কন্ট্রোলারটিকে নাড়িয়ে দেখে নিতে হবে যে এলিমেন্টটি খুব সহজে প্লে হচ্ছে কিনা। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আবার আপনাদের সামনে নতুন ভিডিও আনতে পারি।